আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আরেকটি নতুন ভিডিও শুরু করে দিলাম, আশা করি সবার ভালো লাগবে। তো আমি এর আগে যেহেতু বলেছিলাম যে আমি একটি মেলা স্টল নিয়েছি, তো যেহেতু মেলা ওপেন হয়েছে 10 তারিখ থেকে নভেম্বরের, তো আমি 9 তারিখের রাত থেকে কিন্তু ভিডিওটা শুরু করে দিলাম। তো আমার মালগুলো যেহেতু মেলায় যাবে, তো একটু সুন্দর করে কার্টন করে করে নিলে কোনো মালগুলো কিন্তু নষ্ট হবে না। তো এই সাইড থেকে আমরা যেহেতু সব বয়ামজাত করে ফেলেছি, আর হচ্ছে আমার ছেলেকে আর আমার বোনের ছেলেকে বলেছি তোমরা একটু প্যাকেটগুলো করে নাও, কারণ আমার কাছে কিন্তু হাতে অনেক কাজ, যেহেতু আমি হাউস ওয়াইফ, আমার বাসার রান্না বাড়া সমস্ত দায়িত্ব কিন্তু আমার। তো আমার ঘর সামলিয়ে কিন্তু বাকি কাজগুলো করতে হয়। তো আমি যেহেতু 3-4 দিন বাসায় হবে সময় দিতে পারবো না, সকাল 9টা থেকে কিন্তু রাত 9টা 10টা পর্যন্ত আমার বাইরে থাকতে হবে। তো এই সময় রান্নার কাজটা তো করতে হবে, কারণ বাসাতে লোকজন আছে, তারাও খাবে। তো ওপাশ থেকে কিন্তু আমি যতটুকু পারি যে কদিনের রান্নাটা একটু গুছিয়ে রাখা সম্ভব সেটাই করতেছি, আর মেয়ে ছেলেকে বলেছি তোমরা এই কাজগুলো আমাকে একটু গুছিয়ে দাও, যেহেতু সব কিছুই কিন্তু প্যাক করা হয়েছে, জাস্ট কার্টুন ভর্তি করে নিলেই আর কি হয়ে যাবে। তো ওরাই পাশ থেকে ও কাজগুলো করতেছে, আর আমি ছেলের জন্য, মেয়ের জন্য, হাজবেন্ডের জন্য বা পরিবারের অন্য অন্য সদস্যের জন্য যে যেভাবে খেতে পছন্দ করে বা যে যেটা খায় ওটা একটু রান্না করে রাখতেছি। যদি একটু বক্স করে করে আমি ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু ওরা জাস্ট গরম করে খেতে পারবে। তো যেহেতু আমার আচারগুলো হচ্ছে তেল, আচার তো তেল ছাড়া ভালো থাকে না, সবাই জানেন। তো তেলের পণ্যগুলো নিতে কিন্তু একটু সমস্যা হয়, সেই জন্য খুব সাবধানতার সাথে কিন্তু এই প্যাকগুলো করতে হবে। তো ভাই বোনদের বলতেছি যারা মোহাম্মদপুরে থাকেন বা মোহাম্মদপুরের আশেপাশে যারা লালমাটিয়া মহিলা কলেজ চেনেন, মহিলা কলেজের অপোজিটে কিন্তু হচ্ছে লাইসিয়াম কনফারেন্স সেন্টার। তো ওখানে মেলা চলবে 4 দিন, একদম 13 তারিখ পর্যন্ত, সকাল 10 থেকে রাত 9টা পর্যন্ত। তো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারবেন, মেলার আয়োজনে কিন্তু অনেকগুলো স্টল আছে, ঘুরে ঘুরে আপনারা দেখতে পারবেন এবং আপনাদের পছন্দের পণ্যটি কিনতে পারবেন। আর তাছাড়া আমার স্বাদের ছোঁয়ার পেজে আমি যে পণ্যগুলো নিয়ে কাজ করতেছি, অথেন্টিক প্রোডাক্ট সবগুলোই কিন্তু পেয়ে যাবেন আমার এই স্টলে। তো এই তো আমি আর আমার মেয়ে আগে চলে আসছিলাম, আর আমার ছেলেকে বলছিলাম তুমি এগুলো নিয়ে আসো, যেহেতু আমার বাসার সামনে, আসতে কিন্তু খুব কষ্ট হয় না, হেঁটে আসলে হচ্ছে 5 মিনিট লাগবে, আর রিক্সায় করে আসলে 2-3 মিনিটেও কিন্তু হয়ে যায়। তো যাই হোক, ওরা এগুলো নিয়ে আসছে, আর আমি আগে একটু আসছিলাম যে কী অবস্থা আজকে প্রথম দিন সে দেখার জন্য। তো এই দেখলাম যে কিছু কিছু স্টল কিন্তু অনেকে গুছিয়ে নিয়েছে, আর এখনও অনেকগুলো স্টল রেডি হয়নি। যাই হোক, আমাদের জিনিসগুলো কিন্তু আমরা গুছিয়ে নিব, সবাই দোয়া করবেন আজকে প্রথম দিন যেন ভালো একটা সেল দিতে পারি, ভালো কিছু করতে পারি। অনেক দিনের স্বপ্ন ছিল আমার নিজের একটা বিজনেস হবে, আমার নিজের একটা স্টল হবে। যাই হোক, সাহস করে ছোট হোক বড় হোক একটা উদ্যোগ নিয়েছি, আমি একটা স্টল নিয়েছি। আপনাদের দোয়া এবং ভালোবাসা যে সাপোর্ট থাকে, আমি জানি এখান থেকে অনেক কিছু করতে পারবো। হ্যাঁ, তবে কিছু কিছু লোক আছে যারা হয়তো ভাববে যে আমি কী করতেছি, এটা কোনো কাজ কি না, যে যা বলে বলুক সেটা আমার কোনো কিছু যায় আসে না, কারণ যে বলবে সে বলবেই, তার বলা আমি থামাতে পারবো না। আমি মনে করব যে কাজ কাজে কোনো কাজেই ছোট না, আর কাজকে যদি ছোট করে দেখে তাহলে সে কিন্তু জীবনও কিছু করতে পারবে না। তো আপনি যেই কাজেই করবেন না কেন, সবাই কিন্তু ভালো চোখে দেখবে না, আপনার আশেপাশে কিছু লোক থাকবে যারা হচ্ছে একটু আর চোখেই দেখবে, তো এগুলোকে ইগনোর করাই ভালো। যাই হোক, আমি এই তো টেবিলটাকে একটু গুছিয়ে নিলাম। তো আমি, আমার ছেলে, মেয়ে সবাই মিলে কিন্তু আজকে সারাদিন এখানে ছিলাম। তো আজকের দিনটা কিন্তু আমাদের ভালো কেটেছে, ভালো একটা সেলও হয়েছে, যেরকমটা আশা করেছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওরকমটাই হয়েছে। ওই যে বললাম না, দোয়া আর ভালোবাসা ছাড়া কিন্তু কিছু করাই সম্ভব না। তো আমি জানি আমাকে যারা পছন্দ করেন তারা কিন্তু খুব বেশি পছন্দ করেন, আর একটা মানুষের ভালো লাগা খারাপ লাগা থাকতেই পারে, সবাই যে আমাকে ভালো চোখে দেখবে বা আমার এই কাজটাকে ভালো দেখবে তাও না। যাই হোক, আমি আমার মতো করে যাব। তো আমি চাই আমি যেন কোথাও একটা ভালোভাবে একটা সুন্দর একটা স্টল দিতে পারি, কাজ করতে পারি, আমারও একটা পরিচয় হোক, আমি সেটাই চাই। তো এই হচ্ছে ফাইনাল লুক, আর যেহেতু একটা স্কুল কলেজের পাশে, মোটামুটি কিন্তু এখানে ভালোই কাস্টমার আসে, আর সকালগুলো যে বেলায় যে স্কুলগুলো ছুটি হয়ে গিয়েছে বাচ্চাদেরকে নিয়ে কিন্তু অনেক গার্জিয়ানরা চলে আসছে। আর এই যে দেখতেছেন এটা মিকি, ও কিন্তু সবসময় আমাদের মেলার গেটের সামনেই থাকবে, বাচ্চাদের খুব আনন্দদায়ক, খুব ফানি। তো বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু বাচ্চারাও অনেক মজা পাবে, ওরাও অনেক এনজয় করবে। ঠিক আছে, সবাই চলে আসবেন, আজকে হচ্ছে 11 তারিখ, আর হচ্ছে 2 দিন থাকবে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অনেক কথাই ভুলে ফেললাম, আমি জানি না আমি কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, সবাই সেটা ভালো চোখে দেখবেন। তো এই তো বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।